রাসূলুল্লাহ ফরমায়েন মানুষে এমন সময় হইব পাঁচটা জিনিসে বড় হইব পাঁচটা ভুলে যাইব। একটা হইল ইউহিব্বুনাদ দুনিয়া, তারা দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বত বলব বন্দার জীবন শেষ হয়ে যাইব। আমার বুজুরগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ওয়াইহিব্বুনাল মালা ওয়ায়ানসাউনাল হিসাব, আমার উম্মতের মাঝে ওনা একটা সময় আইব ওয়াইহিব্বুনাল মালা, আমার উম্মতে জমিন ও মালরে পছন্দ করব, পয়সা চাইব মালরে প্রাধান্য দিব, ওয়াইয়ানসাউনাল আখিরা, আমার উম্মতে ওয়াইয়ানসাউনাল হিসাব, আমার উম্মতে কিয়ামতের ময়দান এমন একদিন হিসাব হইব রে, আমার উম্মতে সেই দিন হিসাব লইয়া যাইব। ওয়াইহিব্বুনাল মাল, মালরে প্রাধান্য দিব, মালর মায়া দলর মায়া, যে মানুষের সারিতো নাই বন্দার দুনিয়ার জীবন তার জন্য বরবাদ হই যায়। এই যে আমরা আসি না খালি মাল বানাই ইচ্ছা, জি বাইরে জুয়াই মাল হইল তোমার জন্য পরীক্ষার আবশ্যক। আল্লাহ জমিন আমার শরীর বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন, কোন মানুষের আল্লাহ দন দিয়া পরীক্ষা করেন, কোন মানুষের আল্লাহ গরিব বানাইয়া জমিন পরীক্ষা করেন, কোন মানুষের আল্লাহ আওলাদ দিয়া জমিন পরীক্ষা করেন, আর কোন মানুষ আল্লাহ নিয়া আওলাদি বানাইয়া পরীক্ষা করেন। এর জন্য বাইরে জোয়ান তুমি জমিন তোমার মালরে প্রাধান্য দিও না, যদি তোমার মালরে প্রাধান্য দেও আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইব। ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী জামা মালা ওয়া আদাদা, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ যে মানুষের জমিনের মধ্যে খালি মাল জমায় খালি মাল জমায়, অনবরত ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে কিন্তু বন্দায় জমিন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে না, এ মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা আমার বন্দারে আমি মাল দিলাম, আমার বন্দায় মাল দিয়ে ঘরে গিতা তাহলে কিছু মানুষ জায়গা খানো আইবা আর দোলা যে কেন মারো আগে বারিন্দাত কিছু জায়গার ব্যবস্থা হয়ে গেছে, বারিন্দাত মাদ্রাসার বারিন্দাত কিছু জায়গার ব্যবস্থা আছে, আপনারা বারিন্দা যেতে পারবা, এর বাদে দেখা যাইব কিতা করা যায় স্ক্রিন তোলা লাগাইতে তোলা যাইব, এছাড়া আর করার কিচ্ছু নাই, এত মানুষ দা সারা মানুষ না ভিজিটটা সব কিতা হই নারিম ভাই এ ইথা, এর কারণে আমি কইছি না টান্টু এমন এক দরবার শুনি খান্তনে যে আল্লাহ এত মানুষ দিয়া দেন, আল্লাহ যদি বাসাই 2024 ইংরেজি 8 ফেব্রুয়ারি বহুত মানুষে খাইলা মারে শিলচর হইতরা হুজুর আমরা কয়টার সময় রওনা দিতাম, আমি কইলাম আপনারা 7টা 8টা রওনা দিলেইবা, বলে জি না এই টাইমে গেলে জায়গা মিলে না, আমরা চাই আর হজরের নামাজ ভরিয়া বিরুদ্ধ খাইয়া বারো দিচ্ছে হোক না সুবহান আল্লাহ, হ্যাঁ বলি এখন দরবার শরীফ মানুষ হইতাম, এর কারণে কি কি জায়গায় খামাইছে না আজ সরব মিলব মানুষ অঙ্কুলা নন না জিকির মারো লাইলাহা, খুব তাড়াতাড়ি আইন সময় কমে যার ওয়াজ হইতো লাইলাহা
ইল্লাল্লাহ এই মাদ্রাসার মধ্যে দিনে আলোচনা করা হয়, দিন ইসলাম প্রচার করা হয়, এই মাদ্রাসার মধ্যে দিন ইসলামের খেদমত চলে, আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার পড়া হয়, এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, এর জন্য বাইরে যান, আল্লাহ হাবিবে ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, ও বড় মানুষ জমিন ও সব জায়গায় বালা, যে মানুষে জমিন ও আল্লাহর কালাম শিক্ষা লয় এবং যারা শিক্ষা দেয়, এই দুই গুণ মানুষ হইলা বালা হওয়া সুবহানাল্লাহ। এমন জন্য কাজে বানাই দিলা, এমন জন্য কাজে বানাই দিলা, হযরত আলী বিচারের ফয়সালা দিতা, রায় দিতা, যেসাই রায় দিতা, ফরমানি জি জ্ঞান লাগবো না, আকল লাগবো, বিবেক বুদ্ধি লাগবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি এমন জন্য কাজে বানাই দিছে। আমার বুজুরগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমি শুকরিয়া আদায় করি আর আপনি রাসূলুল্লাহ এমন জন্য আমার কাজে নিয়োগ করলাই, আমি শুকরিয়া আদায় করি আর কিন্তু আমি দোয়াই আর আমার বয়স কম, ইয়া রাসূলুল্লাহ, আমি বিচারের ফয়সালা কি রকম দেব, আমার জন্য দোয়া করিলা, আমি কুটিমুটি বয়স বয়স, রাসূলুল্লাহ ফরমায়, ও আলী আমার দরোয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ দরোজায়, ও সময় রাসূলুল্লাহ ফরমায়, হযরত আলী ফরমায়, আমার নবী আমার সিনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাত মোবারক রাখিয়া দোয়া করেন, فضرب صدري بيده ثم قال اللهم اهد قلبه وثبت لسانه, رسول الله فرمায়, আয় আল্লাহ, আমি রাসূলুল্লাহ দোয়া করি আর আমার আলীর দিল আপনি হেদায়েতের নূর দিয়া রোশন করিয়া দাও, হোনা সুবহানাল্লাহ, আমার নবী দোয়া করেন, اللهم اهد قلبه, আয় আল্লাহ, আমার আলীর দিল যেটা আছে আমার আলীর দিলরে আপনি হেদায়েতের নূর দিয়া রোশন করিয়া দেও, আমার নবী দোয়া করেন, ও সাব্বিত লিসানহু, আয় আল্লাহ, আমার আলীর দিলের মধ্যে লাইস্টাইল পয়দা করিয়া দেও, যেটার কারণে আমার আলী জমিন যত বড় সমস্যা থাকুক না কেন আমার আলী জমিন সমাধান করতা পারতা, সুবহানাল্লাহ। নবীজি হাত মোবারক সিনাত লাগাইয়া ফু দিয়া দিছে, দোয়া করছে, এর কারণে আইন আপনার ছেলে পড়া ভরেন না, বালা বুজুর বলি আল্লাহ যদি ভাই এরার কাছে আপনারা দোয়া লইবা, এরার কাছে ভুল হইবা, তবজ্জু মিলে এরার মাধ্যমে পিতার দিন আল্লাহ বর্ষা করে দেয়, ভাবনা সুহান আল্লাহ, পিতার শত শত ঘটনা আছে, টান্ডর সাহ কেমিলা রহমতুল্লাহ আলাই কাছে মান্য হয়েছে, ভুল হয়েছে, ওর তা স্কুলও জান না, মুদর্সার জান না,
আমি রসুলের শহর ও আলিউল বাবুহা, আর ইলমের শহরের দরওয়াজা যাই এই হইলা আমার আলি আর জমিন আমার নবী সিনা মোবারক হাত লাগাইয়া দোয়া করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর আল্লাহ সিনার মধ্যে ওলা ইলিম আল্লাহ জায়গা দিছা, যে কোন জায়গার মধ্যে যাইতা লগে লগে বিচারের ফয়সালা দিলাইতা কোন বেড়া নাই ইলিমর বদৌলতে। আর নবীজির দোয়ার কারণে আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর সিনারে আল্লাহর হেদায়তের নূর দিয়ার উৎসব করে দিলে সুবহানাল্লাহ। আজ যে জায়গার মাদ্রাসা আছে ইনো ইলিম তলব করার তালেব ইলিম বলেছেন শুনলেন, এর কারণে বাইরে যান। আমার বিনম্র অনুরোধ, বর্তমান জমানায় আমাদের দেশের মধ্যে মাদ্রাসার সংখ্যা কমিয়া যায়, বিশেষ করে সরকারি মাদ্রাসা গুলা বন্ধ স্কুলে পরিণত। এখন যদি জমিও বেসরকারি মাদ্রাসা কমিয়া মাদ্রাসা যদি জমিনের মধ্যে জারি রাখো না, বন্দা দশ বছর বাদে তোমার এলাকার মহল্লার যে মসজিদ আছে মসজিদের ইমাম হওয়া তোমার জন্য সম্ভব না। খালি ঠাইস লাগাইল মসজিদ ইমাম খান, আমি চাই আমার ঘরে আমি ইঞ্জিনিয়ার বানাইতাম, প্রফেসর বানাইতাম, এলএলবি পাস করাইতাম, অ্যাডভোকেট বানাইতাম, বলে না মাথো না। কিন্তু হরুতারে মাদ্রাসার দেওয়া নাই, মাদ্রাসা তো ছাত্র দেখ দেখুন জন্মর বাদে শাসে মারা করিলি, আইসিউ তিন দিন আসলো ওর সঙ্গে কোথা হল তো মরি যাই, হল তো মরি যাইব চার দিন আই আল্লাহ আল্লাহ করিয়া কইসা আল্লাহ তবু যদি বাসে দে মাদ্রাসার দিন আসাল দেখা যায় তো ফুকটা একটু বালা হয়ে গেছে কেমন আছে মহান আল্লাহ ওর যে নবীর বাগানো মানি লিখছ, আর যে গোর বুক ফুরা আছে ইগুরে খালি বাবাই কর্নফ্লেক্স খাবাইছে ইগে ইংলিশে স্পিকিং করতো বাবাই বাবে বেঠা গাছে গুঠা।